কারাবন্দী হেফাজত ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হক সহ আলেম ওলামাদের মুক্তির দাবি জানালেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। আগামী দুদিনের মধ্যে তাদের মুক্তি না দিলে হাইকোর্ট ঘেরাওয়ের হুমকিও দিয়েছেন এই বর্ষিয়ার নাগরিক। হয়রানিমূলক মামলায় রাজবন্দী ও ধর্মীয় নেতাদের দীর্ঘ কারাবাস, নাগরিক সমাজের উদ্বেগ শীর্ষক এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে ডক্টর জাফরুল্লাহ একথা বলেন। গণমতামত কেন্দ্র নামে একটি সংগঠন রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনার আয়োজন করে। ডক্টর জাফরুল্লাহ বলেন, মামুনুল হকের আইনি অধিকার পাওয়ার অধিকার রয়েছে, তার পরিবারকে গত 15 মাসে একবার দেখা করতে দেওয়া হয়েছে। মামুনুল হক সহ অন্য আলেমদের তাদের পরিবারের সঙ্গে দেখা করতে না দেওয়া জালিমের কাজ। প্রধানমন্ত্রী সমালোচনা করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, মানবিক না হলে যতই নামাজ তাহাজ্জুদ কোরআন পড়েন এবং কুরবানি করেন কোনো কাজ হবে না, ক্ষমা পাবেন না, আটককৃতদের মুক্তি দেন, এইসব বন্ধ করেন। আগামী দুদিনের মধ্যে আলেম ওলামা সহ রাজবন্দীদের মুক্তি না দিলে 10,000 মানুষ নিয়ে হাইকোর্ট ঘেরাও করব। আমার শ্বাসকষ্ট আছে, যদি মরে যায় তা হবে সম্মানজনক মৃত্যু। নরেন্দ্র মোদি খারাপ লোক আর আলেমরা সে কথাটি বলেছেন মন্তব্য করে গণস্বাস্থ্যের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ বলেন, আলেমরা এই জন্য চাননি তিনি বাংলাদেশে আসুক, তাই আন্দোলন করেছেন, তাই বলে কি তাদের আটকে রাখবেন? আলোচনা সভায় অন্যদের মধ্যে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম,